ওসি প্রদীপ কারাগারে, 15 দিনের রিমান্ডেও মুখ খোলেননি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাসকে চতুর্থ দফা রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে 3:30টার দিকে র্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 15-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যার মামলায় প্রদীপকে 4 দফায় 15 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘ সময়ে তিনি মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমরা সেসব তথ্য যাচাই বাছাই করছি। তিনি বলেন, আজ মঙ্গলবার চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে আমরা তাকে আদালতের কাছে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে। খায়রুল ইসলাম জানান, ওসি প্রদীপ মামলা 2 নম্বর আসামি। তিনি আদালতে 164 ধারায় জবানবন্দি দেননি। উল্লেখ্য, গত 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। তিনি মারিশবুনিয়ার একটি পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমশরীর নীলিমা রিসোর্টে ফিরছিলেন। এ ঘটনায় 5 আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এতে ওসি প্রদীপ সহ 9 জনকে আসামি করা হয়। মামলার আসামি 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদেরকে সামরিক বরখাস্ত করা হয়। সিনহা হত্যার পর পুলিশের করা মামলার 3 সাক্ষীকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা র্যাব। এছাড়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো 3 APBN সদস্যকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি।